ওই রাসুল দশটা বছর পর্যন্ত মদিনা তুল মোনা বড়াই রাষ্ট্র নায়ক ছিল জোরে কোন কথা ঠিক কি ঠিক না উজুর বলে আবার অনেকে দেখবেন বলে উজুর আবার রাজনীতি করে কেন আছে না নাই কথা বলেন আছে না নাই উজুর রাজনীতি করবে তাতে তোর বাধা কি বলে তো একটা আছে ওই ওলামা ইকরাম যদি রাজনীতির ময়দানে আসে তাহলে আমাদের চুরি থাকবে না গোলামাই যদি রাজনীতি নয় দেনশ আমরা ঘুষ খাইতে পারবো না

الله بقى العالمين الكريم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله, الرحيم. الله العالمين يا مرحب بقى إن كنتم تحبون الله ও দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহর মহাব্বত পেতে চাও মহাব্বত পেতে চাই কি চাই আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই একজন লোক নামাজ পড়ে না দাবি করে আমি আল্লাহর প্রিয় বান্দা কথা ঠিক কিনা ইসলাম অনুযায়ী চলে না কিন্তু দাবি করে আমি আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর রাসূল আপনি বলে দেন তোমরা যদি দাবি করো আমরা আল্লাহর আল্লাহকে ভালোবাসি আর আল্লাহর মহাব্বত যদি তোমরা পেতে চাও তাহলে একটা মাপ কাঠি আমি তোমাদেরকে দিয়ে দিতেছি ফাত্তাবিউনি ইয়ুহিব্বুকুমুল্লাহ যদি আল্লাহর ভালোবাসা আর মহাব্বত পেতে চাও তাহলে দুনিয়ার জিন্দেগীতে আল্লাহর রাসূলের অনুসরণ করো কার অনুসরণ রাসূলের অনুসরণ করো এই জায়গায় জায়গায় অনেক বক্তা বক্তা বকতা অনেক লোকজন একটা ভুল ব্যাখ্যা করে থাকে মরে থাকে থাকে যেমন বলে থাকে যদি আল্লাহকে ভাল্লার ভালোবাসা পেতে চাও রাসূলকে ভালোবাসো বলে কি বলেন আল্লাহকে যদি ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও আল্লাহর রাসূলকে ভালোবাসো না দাজ্জা লেখনে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার কথা বলেন নাই বলেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ

মহাব্বত করলে আল্লাহর জান্নাত পাওয়া যায় না রাসুলের অনুসরণ করলে আল্লাহর জান্নাত পাওয়া যায় কথা ঠিক কিনা আল্লাহ রাসুলের চাষা ছিলেন আবু তালে আল্লাহ রাসুলকে ভালোবাসতেন মহাব্বত করতেন ভাবতেন কথা ভালো করে বুঝবেন এমন ভালোবাসতেন মক্কার কাফিরা যখন আল্লাহ রাসুলকে বিভিন্ন ভাবে নির্যাতন শুরু করে দিল বিভিন্ন আল্লাহ রাসুলকে নিপীড়ন শুরু করে দিল কাছে আমাকে যেভাবে নির্যাতন করছে নিপীড়ণ করছে এই মক্কার जिंदगीতে থাকার জন্য আমার জন্য বড় কষ্ট হয়ে যাইতেছে আবু তালেব চলে আসছে মক্কার ভোরের পাশে ডাক দে বলে মক্কাবাসী শোনো আমি আমার ভাতিজার ধর্ম গ্রহণ করি নাই এটা বাস্তব কথা কিন্তু সে আমার ভাইয়ের ছেলে আপন বাতিজা তোমরা স্মরণ রাখো ভাইয়ের ছেলে আমার রক্তের সম্পর্ক আমার বাতিজার গায়ে যদি একটু দাগের আচর করে যদি একটু কষ্ট তোমরা দিয়ে থাকো আমি আমি আবু তালেব ঘরে বসে থাকবো না তার সাথে যুদ্ধ শুরু করে দেব কিতাবের ভিতরে আসছে মৌতের আগ পর্যন্ত আবু তালেব আল্লাহর রাসূলের ঢাল শুরু হয়েছিল

আল্লাহ রাসুলের সাথে সম্পর্ক ছিন্ন করেছিল আল্লাহ রাসুলের সাথে কোনো কথা হবে না হবে না তার সাথে লেনদেন معاملات معاشرت হবে না তার সাথে কোনো আরশাদি সুদা হবে না তার বংশের সাথে কোন প্রকার কথাবার্তা চলবে না এক গরু করে দিয়েছিল কিতাবের ভিতরে আসছে একটু মুহূর্ত পর্যন্ত আবু তালেব আল্লাহ রাসুলের পাশ ছাড়ে না محبت করেছে ভালোবাসে এই ভালোবাসা দেইখা আবু তালেব মরণাপন্ন অবস্থায় আল্লাহ রাসুল আবু তালেবের শিওরের পাশে চলে গেছে ডাকতে বলে চাষা যে সময় দুনিয়ার সমস্ত মানুষ আমার বিরোধী হয়ে গিয়েছিল যে সময় দুনিয়ার মানুষ আমাকে ভালো করে চিনে নাই আপনি আমার পাশে থেকে আমার ডাল স্বরূপ ছিলেন ও চাষা আপনি বিনা কালেমা হয়ে পড়িয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাইতেছেন

আমি জানি তুমি সর্বਾਰੇ কায়नात দুই جہানের বাচ্চা আমি জানি তুমি आखেরি নবী কিন্তু মৌতের আগে যদি তোমার হাতে কালমা পড়া যায় পরবর্তীতে মানুষ আমাকে কি বলবে আমি তোমার মানি কিন্তু তোমার ধর্ম আমি গ্রহণ করতে পারবো না তাও তালেব জান্নাতে তো যাবে কথা বল না কথা বল না mohabbat তো করছে ভালো তো বাস

বেদানায় দানা আছে না নাই বলে ওই দানাটাই তুই খাইতি হয় কথা ঠিক না বেদনা মানে দানা নাই কি কথা এটা বুঝেনা বুঝেনা কথাই কি বুঝায় বেদনা মানে দানা নাই এই বেদনার খাই কি দানা খায় বেদনার খাই কি দানা কতজন নাম রাখছে বেদানা

কিন্তু যাদের ভিতরে সারা জিন্দগি ভর সুন্নাতের উপরে চলে আল্লাহ রাসূলের আদর্শ নিয়ে চলাফেরা করে গায়ে জুব্বা গায়ে দেয়া মাথায় টুপি দেয়া পাগড়ি মাথায় দেওয়া এদেরকে বলে রাসূলের দুশমন জোরে কান নাউজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দারা তোমরা যদি আমার মহব্বত পেতে চাও আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া লাগবে কি লাগবে না সবাই মনে লাগবে কি লাগবে না দুনিয়ার মানুষের ভালোবাসা পাওয়ার জন্য আজকে আমরা পাগল কথা কন্টিনিউ কিনা

ভাবছেন দুনিয়ার মানুষের ভালোবাসা পাওয়ার জন্য আজকে আমরা পাব যেই ভালোবাসার দুনিয়া মূল্য নাই আখের এত মূল্য নাই কতবার ঠিক কিনা যেই ভালোবাসার দুনিয়ায় মূল্য নাই কেমনে যেই লোকটার জন্য আজকে আপনি খেয়ে না খেয়ে মাঠে নামছেন ওই যে মার্কানিয়া রাত ফেরা দিন নাই সকাল নাই মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া ঘুরছেন পরিচয় দিচ্ছেন আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক ভাই আমার ভাইয়ের পরিচয় গরিব দুঃখের দরজায় নির্বাসনের পরে খবর না কথা কান ঠিক কিনা আছে না না আপনাদের এই জায়গা মনে হয় সবাই খবর রাখে নির্বাচনের আগে বাড়ি বাড়ি তো নাই আছে না নাই এমন কোন বাড়ি নাই বলে বাস্তব বলে সার কাদা সামনে বলে কাদা হয় হোক ওই বাড়ি আমার দেওয়া লাগবে মাঠে কাজ করছে খেত খামারির ভিতরে কাদাখুলিতে ভরা এমপি সাহায় চলে গেছে আসসালামু আলাইকুম বলে হ্যাঁ ভাই ভালো কি ব্যাপার বলে আসেন

আমার টাকা আত্মসাৎ করে আমার অর্থ আত্মসাত করে গত নির্বাচনের আগে একটা পত্রিকায় সমীকরণ আসছিল রিলিফের বিস্কুট পর্যন্ত চুরি করে বিক্রি করে তারপরে টাকা নিচে ধরে কোন কথা ঠিক কি ঠিক না আমার ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায় নির্বাচনের পরে খবর নাই বলে ভোটের আগে ফাঁস করে ফরে আর করে না কথা ঠিক না ঠিক না একটা গল্প মনে পড়ে গেল বলবো নি এক চাচা গেছে ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রের আগে যাবে মুরুব্বি চাচা যখন ভোট কেন্দ্রে যাওয়ার জন্য রওনা দিছে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য দে সবাই দিকে তাকান এই এক চাচায় মত শেষ করে দিছে বসেন বসেন লাস্টে পাওয়া যাবে

আমি কোন দলের দালানি করবো আমি কোন দলের কতক্ষণ ঠিক কি লিখ না আমার ভোট পেয়ে একজন এমপি হইলো মন্ত্রী হইলো সে যদি সুদী কারবার দেয় মোদীর লাইসেন্স চুড়ি তার একটা ভাগিদার আমার

আচ্ছা আমরা সবাই শান্ত হয়ে একটু জিকির করেন মাহফিল শেষ পর্যন্ত বসে থাকেন হলে বাইরে যান লাঠি আপনার না হলে আমরা লাঠি কিনে দিবা টেনশন নি টেনশন টেন

চাষাই দেখেছে আগের বার খোলার সময় তো এবার তো না আমাদের সমাজে ঠিক ভোটের আগে আমাদের ভাই আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক ভাই আমার ভাইয়ের পরিচয় গরিব নির্বাচনের

মানাবিনের ভালোবাসা যদি পেতে চাও দুনিয়া এবং আখিরাত যদি کامیابی অর্জন করতে চাও যে আল্লাহ দুনিয়াতে इज्जत देने वालों মালিক আখিরাত দুনিয়ার কোন মানুষ ইজ্জত দিতে পারে না আর দুনিয়ার কোন মানুষ বেঈজ্জতি করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ইজ্জত না দেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ কাউকে বেঈজ্জতি না করে ক্ষমতা দিয়েও বেয়াদবি করা যায় কথা ঠিক না ক্ষমতা দিয়ে আল্লাহ যদি করেছেন নমরুদকে কোন ক্ষমতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন ফিরাউনকে এত দূর যাওয়া লাগবে না ততদূর যাওয়া লাগবে না ক্ষমতায় দিয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থাকা অবস্থায় জুতার বাড়ি খায় সে কি খায় না বলে 10 বছর নয় বছরের রাজা 10 বছরের সাজা আছে না না আমাদের দেশে বাপজন্য

من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال عليه الصلاه والسلام الله الرسول বলেন ও দুনিয়ার মানুষ আমার উম্মতেরা ভালো করে আমার মহাব্বত যদি পেতে চাও আমার ভালোবাসা যদি পেতে চাও যে লোকটা আমার দুনিয়ার জিন্দগির ভিতরে আমার সুন্নাত কে মহাব্বত করবে সুন্নাত অনুযায়ী নিজের জিন্দগি যাপন করবে সে কেমন জানি আমাকে মহাব্বত করলো আর দুনিয়ার জিন্দগিতে যে আমাকে মহাব্বত করলো কাল কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে জোরে কান্না সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার মাপকাঠি কি সুলের সুন্নাত মেনে চলা মে চলা কি মেনে চলা চলা সুন্ত ফলে চলালা আল্লাহ রাসুলের আদর শবির সি আল্লা রাসুলমি পাজ করেছেু আমাকে ঠিক ওই কাজ করা লাগবে আল্লাহর রাসূল কিভাবে দুনিয়াতে চলাফেরা করেছেন আমাকে ওইভাবে চলাফেরা করা লাগবে আল্লাহ রাসূলের আমার জিন্দেগি কেমন ছিল আমার জিন্দেগিতে ঠিক ওইভাবে ফিট করা লাগবে নাম হলো ইত্তেবা আর যে লোকটা দুনিয়াতে রাসুলের ইত্তেবা করে চলতে পারবে কেয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সাথে জান্নাত قائم হয়ে যাবে ভালোবাসা অন্তরের ভিতরে আমরাও রাখি কিছুদিন আগে মনে আসেন হেফাজতের মার ঢাকার সময় যখন দিয়েছে এক লোক দেখি মুখে বড় দাড়ি ছিল আমার খুব মহাব্বতের বাড়ি হলো খুলনাই

মোরা কামানের সামনেও দাঁড়িয়ে আল্লাহর বলবই যদি কোনো মোরা কামানের সামনেও দাঁড়িয়ে আসুক না যত বাধা যত ঝড় সাইক রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের মোরা বাংলার আকাশে উড়াবই

জোরে কোন কথা ঠিক কি ঠিক না হুজুর বলে আবার অনেকে দেখবেন বলে হুজুর আবার রাজনীতি করে কেন আছে না নাই কথা বলেন আছে না নাই হুজুর রাজনীতি করবে তাতে তোর বাধা কি বলে বাধা তো একটা আছে ওই ওলামা ইকরাম যদি রাজনীতির ময়দানে আসে তাহলে আমাদের চুরি থাকবে না ওলামা ইকরাম যদি রাজনীতির ময়দানে আসে আমরা ঘুষ খাইতে পারবো না উলামায়ে যদি এমপি হয় তাহলে আমরা সুদ খাইতে পারবো না আছে না নাই উলামায়ে যদি এমপি হয় তাহলে আমরা মানুষের টাকা তো সাদ করে খাইতে পারবো না ইসলামী হুকুম অনুযায়ী যখন বিচার হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে মদিনাতুল মুনাব্বারা শাসন করে সোনার মদিনা করেছেন উলামায়ে যদি ক্ষমতা আসে তাহলে সোনার বাংলা গঠিত হয়ে যাবে জোরে কন্ঠে ঠিক ঠিক না

নিমorse জাত কিন্তু আল্লাহ রাসূলকে কেউ কটু কথা বলু কোন কথা আমি শুনতে রাজি না জিকির করেন লা ইলাহা আরে একটু সামনের দিকে আগে বসেন বাপজান পিছনে অনেকে দাঁড়িয়ে আছে বসতে পারছে না কিন্তু সবাই সামনে দিকে আগে বসেনা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

নামাজ রোজা সড়ব না হারামমাল খাব না খাবেন নি সবাই বলে খাওয়া যাবে হারাম খাওয়া যাবে মুসলমান যারা রাসূলের উত্তরসূরি যারা হারাম খাইতে পারে বলেন নামাজ রোজা হারামমাল খাব না ভাই শিরিক বেদত করব না ভাই মাতা পিতার খেদ

চতুর দিকে শুধু কাফির দেখা যায় আল্লাহ রসুল মারার জন্য উদ্যত হয়েছে তাকিয়ে দেখে কেমন জানি একটা লোক দৌড় ছুটে চলে আসে আল্লাহ রসুল তাকিয়ে দেখেন আর কেউ না এ তো আমার সাহাবি হজরত আবু তালহা আল্লাহ

বাম দিক থেকে তীর মারে আবু তলহা দৌড়ে বামে যায় পিছন দিক থেকে তীর মারে আবু তলহা দৌড়ে পিছনে যায় সামনের দিক থেকে তীর মারে আবু তলহা দৌড়া সামনের দিক থেকে যায় এইভাবে তীর নিক্ষে বইতে হইতে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের ভিতরে লুটিয়ে পড়ল হঠাৎ করে একটা তীর আল্লাহর রাসূলের মাথার উপরে এসে লাগছে

আউদের ময়দানের চতুর্দিক থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল তো জিকির পড়ে কান্দে। समस्त সাহাবাই স্তম্ভিত হয়ে গেলেন। আবু তালহারকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের সামনে আনা হলে হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের কান্না থামবে না। সবাই আবু তালহাকে খোঁজে কিন্তু কোথাও পায় না।

কিতাবের ভিতরে আসছে আবু মাথার ভিতরে বারবার আল্লাহ রাসূল হাত দু চোখের পানি টপ 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 করে শুধু ফলায় ডাক দে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কত সাহাবী আজকে ময়দানে শহীদ হয়েছে কারোর জন্য আপনার এত কষ্ট হয় না এই আবু তালহার জন্য আপনার চোখের পানি কেন পড়ে আল্লারা শুনার দের ভৌমার তোমরা জানো না যে সময় সাপের প্রচুর দেখতে আমাকে ঘেরাও করে রাখছিল তোমরা কেউ আমার পাশে ছিল না তাকায় দেখো আবু তল্হার কোন উত্তরবারই আঘাত না

সাতটা মত আছে কিন্তু বারোই রবি আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন এর ভিতরে কোন সন্দেহ নাই এখন আমার একটা প্রশ্ন হলো বারোই রবি রসুলের জন্মের জন্য যদি মিলাদুন নবী করে লাগে এই বারোই রবি আল্লাহ রসুলের মৃত্যুর জন্য অভাজন নবী করা লাগবে কিনা সবাই বলে সবাই বলে আমার কথা কি বুঝে না বারোই রবি মিলাদুন নবী যদি মিলাদুন নবী করা লাগে আল্লাহ রসুলের জন্মের নবী যদি মিলাদুল নবী করা লাগে আল্লাহ রসুলের মৃত্যুর জন্য ওফাতুল নবী করা লাগবে কি লাগবে না আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন খুশি না বেজা এতে আমরা খুশি না বেজা তাহলে খুশির জন্য যদি মিষ্টি বিতরণ করতে পারি তাহলে মৃত্যুর জন্য কেন আমরা শোক পালন করব না কথা কোন ঠিক কি ঠিক না আজকে যারা ঈদে মিলাদুন নবী নবী জশ্নে জুলুস করে জুলুস করে ট্রাকি খুলে দেখবে হাজার হাজার লোকজন

কিছুদিন পরে দেখে খ্রিস্টানরা আনন্দ করে খ্রিস্টানরা কেন করে বলে বড় দিন বলে তাদের আজকে আনন্দের দিন ঈদের দিন আল্লাহ রাসূল ডাক দেন ও আমার সাহাবারা তোমাদের টেনশনের কোনো কারণ নাই তোমরা মনোক্কন্ন হইতেছো তোমরা মনোক্কন্ন হইতেছো তোমাদের কেন আনন্দের দিন ডাকা হইল না সমাজের ভিতরে একটা কুপ্রথা আছে ধর্ম জারজার উৎসব সবার কথা কোন ঠিক কিনা আছে না নাই দেখবেন নেতারা যখন সাইনবোর্ড টা নাই বিশেষ করে দুর্গা পূজার ব্যানার বানায় উপরে লেখা দেখবেন মুসলমান বাচ্চারা যারা নেতা হওয়ার নামে অর্থ লুটপাটের জন্য যারা ফিকির করে বেড়ায় তারা দেখবেন উপরে লেখের ধর্ম যার 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 কথা দীন আমার ধর্ম আমার কাছে তাদের ধর্ম তাদের কাছে ধর্ম যার উৎসব তার কথা ঠিক কিনা এই কথা বলার কারণে ধর্ম যার যার উৎসব সবান এই ভিতরে একটা উদুর পিণ্ডি ঘরে দেওয়ার একটা বিষয় আছে হিন্দুদের পূজায় কিভাবে যাওয়া যায় তার একটা পায় তারা করে কতক্ষণ ঠিক কিনা আজ পর্যন্ত কোনদিন দেখছেন কোন হিন্দু এই যে ইদগা মাঠে ইদগা মাঠে ইদগা এই যে পাশে আমার গাড়ি রাখা রয়েছে ওই জায়গায় ইদগা মাঠে ঈদের নামাজ আছে ঈদের নামাজ আমরা পড়ি কোন হিন্দু কি দেখার জন্য ঈদের নামাজ পড়তে আসছে নি কিন্তু মুসলমান দাবি করে মুসলমান এরকম অনেক মুসলমানদের বাচ্চা আছে

বিরাট দুর্দান্ত এবার দেখি পূজা মন্ডপ তৈরি করছে আমি একদিন ওই সিংড়া বাজার আমার মাদ্রাসা মাদ্রাসার কাছে আমি দোকানে বসে আছি কিছু দেখি আমার শিক্ষিত কিছু সমাজ এলাকার কিছু স্কুলের টিচার বসে আছে আমি বললাম স্যার কি ব্যাপার বলে একটু পূজা মন্ডপে যাওয়া লাগবে কি কি হিন্দুরা মুসলমান সমাজ করতে গিয়ে কোনদিন ঈদের নামাজ কোন মন্ত্রী আসে কইসে ঈদগার জন্য আমরা এক লাখ টাকা বরাদ্দ করলাম দেখা কিন্তু এই সম্পূর্ণ কি মানবে সমর্থন করবে মুসলিম হয়ে যাবে লাগবে আমি মুক্তিভিমানি ফতুয়া দিয়ে গেলাম ধর্ম যার উচ্চ উদার হিন্দুদের ধর্ম হিন্দু পালন করে আমি তাতে বাধা দেবো না তোমরা ধর্ম পালন করো তোমাদের ধর্ম যত যার জন্য করা লাগে তোমরা করো তাতে আমার কোনো বাধা নাই আমার তাতে কোনো মাথাও ব্যথা নাই কিন্তু মুসলমানের বাচ্চা কেন আজকে হিন্দুর পূজা মণ্ডপে যাবে একজন হিন্দু আমার ডাক দিয়ে কয় হুজুর পূজা মণ্ডপে তো আমরা তো দূরের কথা মুসলমান না আসলে পূজা মণ্ডপ জমিন জমিন জমিন

ওই আওয়াজ যায় মুসলমান আজানের আওয়াজ কানে ভালো লাগে না হরি বোল আর হরি পুদো তার কাছে ভালো লাগে কতক্ষণ ঠিক কিনা রাগ করছেন আমার উপর সমাজের বাস্তব কথাগুলো আমি বলবো তাতে আমার যা হয় হোক কারণ এই সমাজের বাস্তব কথাগুলি বলতে গিয়ে আমার জেল খাটাও লাগে জোরে কন্যা আলহামদুলিল্লাহ গত দুই বছর আগে ছয় দিন ছিলাম জেলখানার ভিতরে আমি বলেছিলাম যখন আমাকে কাঠ গলায় দাঁড় করানো হয়েছিল বললো যে হুজুর এগুলো স্বীকার করে নিন আপনার একটু কম হবে আমি বললাম কোরআনের কথা বলে যাব কোরআন বুকে নিয়ে আমি কোরআনের জন্য শহীদ হইতে রাজি ফাঁসির কাছে ঝুলতে রাজি কিন্তু মাথা নত করতে রাজি না জোরে কোন কথা ঠিক কি ঠিক না কোরআনের প্রতি আমার জীবন যাই যাক আমি মরতে রাজি কিন্তু মাথা নত করবো না একবার না আমার হাজার বার কোরআনের সঠিক কথা আমি বলি

কোন কথা কি बोलतेছিলাম ধর্ম জার জার উৎছপ তার তার এই ধর্ম জার জার উৎছপ সমাজের এই কথার স্লোগান নিবেন না এরকম সমাজের অনেক কিছু আমরা বলে থাকি যে কথার দ্বারা আমাদের iman চলে যায় যেমন আরেকটা কথা আছে বলবো নি আরেকটা কথা আছে আমি যদি এই কথা বলি মহাভারত কি অশুध्द হয়ে যাবে বলে না এগুলা সমাজে কিন্তু এই কথাটা প্রচলন বেশি আমি যদি এই কাজটা করি তাহলে কি মহাভারত অশুध्द হয়ে যাবেন না তাহলে এই কথার দ্বারা একটু খেয়াল দিয়ে শুনবেন এই কথার দ্বারা বোঝা যায় মহাভারত শুদ্ধ কি বোঝা যায় এই কথার দ্বারা বোঝা যায় মহাভারত আমি যদি এই কাজটা করি তাহলে কি মহাভারত অশুध्द হয়ে যাবে

ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম হক না বাতিল সবাই বলেন বাতিল মানি 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 এটা ইসলাম ধর্ম ছাড়া সব ধর্ম বাতিল এটা কি মানি তাহলে কোরআন ছাড়া আল্লাহর প্রেরিত যত কিতাব আছে এই কিতাবগুলি ছাড়া আর যত কিতাব আছে সব অসুস্থ আর কোরআন আসার পরে আসমানি সমস্ত কিতাব গ্রহীত হয়ে গেছে

এই হলো আমাদের ভালোবাসা কিন্তু ভালোবাসা দেখা গেছেন সারাবারে কায়নাত দো জাহানের বাচ্চা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে کرام কেমন ভালোবাসা আল্লাহ রাসূল জিহাদের तमाम আওয়াজ দিলেন সমন্ত শুরু হয়ে গেছে

এখানে তো আল্লাহ রাসুল যাদের ময়দানে সৈন্য ভর্তি করছেন এখানে তোমাদের এলাও না ওই মহিলা ডাকতে বলে ও সাবিরা আমি আল্লাহ রাসুলের কাছে একজন সৈন্য ভর্তি করানোর জন্য যাইতেছি বলে কই তোমার সৈন্য বলে আমি রাসুলের কাছে বলবো তোমাদের কাছে বলবো না আল্লাহ রাসুলের সেরা দিলেন আসতে দাও আসতে দাও

আমি আপনার সাথে মস্করি করার জন্য আসি নাই অবু আল্লাহ আমি জানি আমার এই তিন থেকে চার মাসের শিশু ডাল ধরতে পারবে আমি জানি আমার এই শিশু তরবারি ধরতে পারবে না আমি জানি আমার এই শিশু বীর বিক্রমে যে হাত করতে পারবে না আমার যদি বড় ভাই থাকতো আমার ভাইকে বুঝিয়ে শুনি আমি শূন্য দলে ভর্তি করাইতে আমার যদি বাবা দুনিয়ায় বেঁচে থাকত আমার বাবাকে আমি ভর্তি আমার স্বামী যদি দুনিয়ায় বেঁচে আমার স্বামীকেও আমি সৈন্য দলে ভর্তি করাই কিন্তু আল্লাহ রাসু আমার স্বামী এই দুনিয়ায় নাই আমার ভাই দুনিয়ায় বেঁচে নাই আমার বাবা দুনিয়ায় নাই

এই যে ময়দানে যদি কাফের আপনাকে চতুর্দিক থেকে ঘিরে ধরে যদি আপনার সবাই ক্রাম পাশে না পান আমার এই কলের শিশু বাচ্চাটাকে আমার এই কলের শিশু বাচ্চাটাকে আপনি সামনের দিকে ধৈরে আপনার গায়তির নালায় গা আমার বাচ্চার গায়তির নাকবে আপনার ডাইনের থেকে যদি তিরা আসে আপনি আমার সন্তানটাকে ডাইনের আপনার বামের থেকে যদি তীরা আসে আমার সন্তানকে বামের দিকে আমার সন্তানের জীবনের থেকে আপনার জীবন আমার কাছে অনেক বড় জোরে কন্যা আমরা যেত মহাপতের কেন্দ্রে

ওমান্না আহি তার ভাই ফিরু আল্লাহ রসুল বলেন যদি তোমরা আমাকে ভালোবাসতে চা তাহলে আমার সুনাতকে তোমরা ভালোবাসো ভালোবাসো কি ভালোবাসবে ভালোবাসবে সুন্নথ সুন্নথ দাড়ি রাখা রসুলের সুন্নথ কি সুন্নথ কি এমন সুন্নথ যে সুনাত আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন কথা ঠিক কে ঠিক কি মুখের দাড়ি না রেখে আসে কি রসুল করলে চলবে চলবে নামায় আল্লাহ রসুলের আদর্শ পড়ে কি পড়ে না পড়ে না

সমাজের ভিতরে যদি উন্নতি করতে হয় রাসুলের আদর্শ নিয়ে করা লাগবে কতক্ষণ ঠিক না। আল্লাহ রাসুল বলেন কেমতের ময়দানে যেদিন মা তার সন্তান চিনবে না সন্তান তার মাকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না সন্তান তার বাবাকে চিনবে না ওই কঠিন কেমতের ময়দানে যারা আল্লাহ নিজের জিন্দগি যাপন করেছে আল্লাহ রাসুল বলেন ওই কেমতের ময়দানে আল্লাহ পাকুল আলমিন ওই বন্ধা কেম একটা স্পেশাল পাওয়ার দিয়া দিবে ডাক দিয়ে বলবে চিন্তার কোন কারণ না ও আব্দুর রহমান আব্দুল করি দুনিয়ার সমাজের ভিতরে যখন মানুষ সুন্নত

না আয় অন্য দুনিয়ার কারুর সাথে না আমার সাথে তুই জান্নাতে যাবি জোরে কন্যা রাসুলের সাথে জান্নাতে যাইতে চাই কে কে হাত তুলে দেখান নারে তকবীর নারে তকবীর আল কোরআনের আলো গরে গরে জ্বালাইলে হবে না গরে গরে সেরাকবাতি জ্বালায় फायदा আছে গরে গরে সেরাকবাতি জ্বালায় হিন্দুরা

সংসারে করবে চায় কথা বান ঠিক কিনা কোরআন যাদের অপমানিত হবে তাদেরকে আমরা দেখতে চাই না এই জন্য আল কোরআন এর আলো আলো কোথায় জানবেন সংসদে জানে পুরা বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হয়ে যাবে কতক্ষণ ঠিক কিনা যেমন ভাবে জানোয়ারে কায়নাত দো জাহানের বাচ্চা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহেলিয়াতের বর্বরতার যুগের মানুষদেরকে কুরআনের আলো দিয়ে সোনার মানুষে পরিণত করে সোনার মদিনায় পরিণত করেছেন কতক্ষণ ঠিক কি ঠিক না আজকে বাংলাদেশ চোরের দেশ হয়ে গেছে আজকে বাংলাদেশ কম্পটের দেশ হয়ে গেছে আজকে বাংলাদেশ

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমাজের মানুষের ভিতরে যদি দুইটা গুণ আসে এই সমাজের নেতাদের ভিতরে এই সমাজের মানুষের ভিতরে এম পি মন্ত্রী মিনিস্টারের ভিতরে যদি দুইটা গুণ আসে তাহলে এই সমাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কূলে ফলে সব কিছু বরকত দেয়া দিবে সমাজে মারামারি থাকবে না রাহাজনি থাকবে না অভাব অনুবন থাকবে না আজকে দেশের অভাব দূর করার জন্য সমাজ থেকে বাংলাদেশকে উন্নতি শিখরে পৌঁছানোর জন্য কত কিছুই না করছি কথা কোন ঠিক কিনা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা এই দুনিয়া সৃষ্টি করেছে আমি তোমাদেরকেও সৃষ্টি করেছে আমি আমাদের সৃষ্টিকর্তাকে যারা বলেন কে যাপন করি সরসূলের সুন্নাত मुताबिक যদি নিদের জিন্দেগে যাপন করি এই সমাজের ভিতরে আল্লাহ পাক এমন বরকত তুলে ফলে বরকত দেয়া দিবে যে বরকত জীবনে কোনোদিন কল্পনাও করতে পারে না

কি নিয়া সাল্লাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি খনন করার কাজে ব্যস্ত হয়ে গেছে। kitab-এর ভিতরে আসছে খন্দক খনন করতে করতে এমন একটা পাথর বাইদা গেছে। সমস্ত সাহাবাই প্রাণ পাথর খন্ড ভাঙার জন্য কত কুরআন কত लोहा মারতে কেউ ভাঙতে পারে না। আল্লাহর রাসূলের কাছে শরণাপন্ন হয়ে গেল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এমন একটা পাথর বাইদা গেছে। যেই পাথর ভাঙ্গার মতো শক্তি আমাদের কারণ ভিতরে নাই সেরে খোদা হজরতে আলিও চিন্তা চেষ্টা করেছে কিন্তু পারে নাই হুজুর আপনি একটু চেষ্টা করে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীর ভিতরে 70 জন মানুষের শক্তি দান করেছেন জোরে কোন সুবহানাল্লাহ আর আমাদের নবী সর্বারে কায়নাত দুই জাহানের বাচ্চা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ

সবাই ক্রামের সাথে যা দেখে একটা পাথর খন্ড সবাই সবাই চেষ্টা করে কেউ ওই পাথরটা ভাঙতে পারে না পাথর না ভাঙলেও খন্দ খনন করা যাবে না বড় বিপদ আল্লাহ রাসূল বললেন দাও লু দাও দাও তালা তালি দাও ছোট্ট একটা হাতুড়ি নিয়ে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যখন হাতুড়ি দাও ওই পাথরের উপরে নিক্ষেপ করছে আল্লাহ রাসূল বলেন কিতাবের ভিতরে আছে সমস্ত মানুষ যখন বড় কিছু বাড়তে যায় তখন উপরের দিকে এরকম নিয়ে যায় কতক্ষণ ঠিক কিনা একবার জোরে মারতে হয় একটা করে শব্দ হয় কতক্ষণ ঠিক কিনা দেখছেন নাকি কাশি যখন কাট কাটে অতএব কৃষক যখন কোদাল কোপায় করে হয় এর মানে জোর লাগছে সে। কিতাবের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরের উপরে ছোট্ট একটা হাতুড়িটা ছোট্ট করে কেবলমাত্র রাখছেন কোনো পেশারও দেন নাই পাথরটা তিন খন্ডে খণ্ডিত হয়ে গেছে জরে কন্না সুবহানাল্লাহ পাপজন দেয়া না আমার আলো চলার সময় তোমরা কেমন বরকত আল্লাহ পাক রাব্বুল আলামিন দান করেন এই কথা বলতে কি আমি বোঝাইতে একটা ঘটনা বলতে চাই আল্লাহ রাসূল যখন কম হাতুড়িটা উপরের দিকে উঠেছে গায়ের জামানা একটা চাদর দ্বারা গাটা আবৃত করা বাবজান হাত উপরের দিকে উঠাইলে চাদরটা একটু উঠে যায় কত গান ঠিক কিনা নিচের বেঁচে একটু দেখা যায় আল্লাহরের একজন ছিলেন সাহিস হজরত যাবেন রাজি আল্লাহ আল্লাহ দাঁড়িয়ে দাঁড়ায় দেখেন আল্লাহ রসুল যখন হাত উপরের দিকে উঠে তাকায় দেখে আল্লাহ রসুল খুদার যন্ত্র নাই পেটে একটা দুইটা নয় তিন তিনটা পাথর বেঁধে রাখছে

কম পেটে খোদার জন্য ওই পাথর বেধে রাখছে হযরতে জাবেরের কোলে যার ভিতর আগুন ধরে গেছে আরে আমার রাসূল কত কষ্ট করছে হযরতে জাবের এক দৌড় বাড়িতে চইলা গেছে তাকে বলে বিবি রে বাড়ি আসো বিবি ডাকে বলে স্বামী এই ওবেলায় ও সময় কেন আপত্তি পাড়ি

তুমি জানো না আমার নবী ক্ষুদা তিনটা পাথর পেটের ভিতরে বেঁধে রাখছে গো বিবি খাবারের জন্য কিছু আছে না কিছু আছে ডাকতে বলে স্বামী খাবারের জন্য তেমন কিছু নাই অল্প কিছু আটা আছে যদি আমি ওইটা আটা মাখায় যদি রুটি বানাই তাহলে তিন থেকে চারটা রুটি হবে ছোট্ট একটা ছাগলের ছানা যদি হয় তবে থেকে দেড় কেজি গোশ হবে আল্লাহ রাসূল শুয়ে একজন লোক সাথে খাইতে পারবে এর বেশি লোক যদি দাওয়াত দেয়া নেয় তাহলে খাইতে দেয়া যাবে না হযরত জাবের বলে নিয়ে আর ও বিবি

আপনি এত কষ্ট করবেন আমি জানেন সহ্য করতে পারবো না ওগো আল্লাহর রাসূল বাড়ি থেকে গেছিলাম তেমন কোনো খাবার না আপনি একা কি আমার বাড়িতে দুপুর বেলায় দাওয়াত হয়তোবা সঙ্গে পরে আবু বকরকে নিতে পারে প্রতিরোধক কাউকে নেবেন না তিন চারটা রুটি হবে এক থেকে 1.5 কেজি গোশ হবে এর থেকে বেশি গোশ হবে না হুজুর আপনার একার দাওয়াত আমি আপনাকে প্রাণ করে খাওয়াবো কিতাবের ভিতরে আসছে হযরতে জাবের যখন আল্লাহ রাসূলের কানের কাছে নিয়ে দাওয়াত দিলেন আল্লাহ রাসূল চট করে দাঁড়িয়ে গেছে চট করে দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন আমার সাহাবীরা কাছ থেকে তো থামাও একটা দাওয়াত আছে জোরে কন্না সুবহানাল্লাহ দাওয়াত তো দাওয়াত আছে এই যে দেখো জাবের আজকে দুপুর বেলায় আমাদের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না এই জাবের আজকে দুপুর বেলায় দাওয়াত দিছে ও সবাই তোমরা ভালো করে কাজ করো জাবের বাড়ি পেট ভরে দুপুর বেলায় খাওয়া দাওয়া হবে দাওয়াত খাইলে দাওয়াতের কথা শুনলে কাজের গতি বাড়ে না কমে বেগাইরে কাজ বাড়ে না কমে দেখবেন এক বিঘা ভুই নিয়ে আসছে বা আপনাদের এদিক কি বলে একর না কানি বলে নাকি হ্যাঁ

এখানে তেমন একটা সময় পাবো না কিন্তু একটা নসিয়াত কইরা যায় দেখেন জাবের বিবির ইমান আর আকিদা কেমন ডাক দে বলে স্বামী এই চোদ্দশো সাহাবাই ক্রমের দাওয়াত আপনি দেশের না রাসুল দেশের জোরে কন্যা সুহান আপনি দেশের না রাসুল দেশের জাবের ডাক দে বলে বিবি আমি শুধু রাসুল কে দাওয়াত দিছে রাসুল চোদ্দশো সাহাবাই নিজ জবান দিয়ে দাওয়াত দেশে ডাক দে বলে স্বামী চিন্তার কোন কারণ নাই নির্দিদায় কাজে চলে যান আল্লাহ রসুল যদি নিজের জবানে কুদ্রতি জবান দিয়ে যদি চোদ্দশো সবাই ক্রমে দাওয়াত দিতে পারে আমাদের টেনশনের কোন কারণ নাই ওই রসুল কিভাবে খাওয়াবে রাসুল বুঝবে জরে কন্যা শমসি শমসি সমসি সমাই زرقنا الله أطفال لنا شمس وللشمس وشمس خير الشمس السماء فإن الشمس تطلع بعد العشاء وشمس الدنيا تطلع بعد الفجر لنا কেমন বিশ্বাস কেমন আকিদা আজকে যদি সমাজের মহিলার ভিতরে ইসলামের পরে রাসূলের পরে এরকম আকিদার বিশ্বাস থাকে আমার বিশ্বাস ওই মায়ের পেট থেকে যে সন্তান ভূমিষ্ঠ হবে ওই সন্তান ভূমিষ্ঠ হবে আব্দুল কাদের জিলানী জোরে গান কথা ঠিক কি না ওই মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হবে যুগ শ্রেষ্ঠ শামসুল হক ফরিদপুরি কথা ঠিক কি না ওই পেট থেকে ভূমিষ্ঠ হবে সাজিদুল হক

হাদরতে জাবের আল্লাহ রসুলের পাশে পাশে বারবার ঘোরে বার ঘোরে একটা সান্ত্বনা দিছে কিন্তু জাবের মনের ভিতরে বারবার ভয় আর ভয় ভয় না জানি কি হয় না জানি কি হয় মা হজরতে জাবের রাজি আল্লাহতালান আল্লাহ রসুল এর পাশে বারবার ঘোরেন বার ঘোরেন আল্লাহ রসুল মস্তি মস্তি হাসিং হার্সিং টের পয়সা আল্লাহ রসুলসুল যে জাবের মনে হয় কথা বলবে কিন্তু সুযোগ দেই নাই শুধু এতটুকু বললেন যাবে চিন্তার কোনো কারণ না একটা জিনিস করবা যতক্ষণ পর্যন্ত ওই পাতিলের ভিতরে যে পাতিলের ভিতরে তুমি খাবারটা রাখবা ওই পাতিলের ভিতরে যতক্ষণ পর্যন্ত আমি হাত না দিব তোমার বিবিরে যে বলে আসো ওই পাতিলের ভিতরে যেন আর কেউ হাত না দেয় জোরে কন্যা সুবহানাল্লাহ সমস্ত সাহাবায়ে কেরাম দুপুরবেলায় কাজ শেষ করে শেষ করে

কি হবে মাত্র দুই থেকে তিন কা রুটি 1400 সাহাবী খাবারের প্লেট কে বইসা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরর ওই পাতিলের ভিতরে হাত বাড়া দিতে জাবের রে ডাকতে বলে যাবে এই না ও রুটি আমি একটা করে রুটি দিব সমস্ত সবাই সামনে তুমি নিজে হাতে দিয়ে আসবা জোরে কন্যা বস্তু খুঁজে দিলাম আল্লাহ রাসূল শুধু বাহির করে আর আমি মানুষের সামনে বিতরণ করতে থাকি জোরে কন্না সুবহানাল্লাহ তুই কো যাও সুন্নতে আহমদ তুই কো যাও তুই কো যাও সুন্নতে বা মুহাম্মদ কাইবুয়াদে নিসবত বা মুহাম্মদ কাইবুয়াদে নিসবত তোরা জোরে কন্না আল্লাহ হযরতে জাবের একবার খুশি খুশি মনে খানি দেয় সমস্ত বলে যাবে এত খাবার করবাই যাবের কিছু বলে না গুন 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 করে

তাদের খাবারে কি পেট بھرছে যদি পেটটা না ভরে থাকে ও আল্লাহর রাসূলের সাহাবীরা আরু আছে তোমরা খাবার নিতে পারো জোরে কন্না সুবহানাল্লাহ বরকত দেওয়ার মালিক কে আরু জোর বলেন কে এই বরকত কেমনে আসে আল্লাহ পাক

আল্লাহ পাখাল্ধরা আলামন আমাদের সবাইকে বাইকে আল্লার রাসুলের শুল না তাবে তাবে এরাল মুবে আল্লা রাসুলে যাপন করা তো দান করুন ওয়ামিন ওয়াখরে দওয়া না আানের হান্দুল্লা হিরবিল আলামিন কমা আলাই লালাবেলা আস্লা মহারে গুম আহমতুল লাহ বাভারাখ।